চট্টগ্রাম মহানগর 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরবাসী সকলের সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন ফেস্টুন লয়েরে বাইসাইকেল রেসিং এর আয়োজন করা হয়। আজই বিশ্ব পরিবেশ দিবস, প্রতি বছর জুনের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা। পরিবেশ দূষণের হারণ, দূষণ রোধের উপায় খুঁজি বাইর হরা সহ মানুষের পরিবেশ সম্পর্কে সচেতন করা এই দিবসের মূল লক্ষ্য। বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সভাপতি সাইদুর ইসলাম পারেল ও সাধারণ সম্পাদক বেলাল হীরার সার্বিক তত্ত্বাবধানে নগরবাসী সকলকে সচেতন করার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। ঢাকা শহর এখন পুরো বসবাসের অযোগ্য হয়ে গিয়ে গেছে, যেভাবে বুধবার পেপার তাইছে শ্রীডাঙ্গার অবস্থা এখন আস্তে আস্তে সেম হয়ে যাওয়ার গিয়ে এখন আরো সাইড দিয়ে এবার মূল উদ্দেশ্য হইল দেখি আর একটা নগরবাসী জিন আছে যারা আছে এটার আরোগ্য সচেতনতা করছুম সচেতন করছুম যা ওনারা মানে যে দূষণ করে যে জিনিস দূষণ করে এখানে আপাতত মানে বাদ দিয়ে রে এই সামনের অনাগত যে ভবিষ্যৎ সন্তানাদি আরো সন্তানাদি জিন আইবু জিন মানে জিন আই সেই তার আল্লাহকে বাসযোগ্য চট্টগ্রাম শহর হইবে রাখিবার লাই আর হইবে মূল উদ্দেশ্য। বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের আজ ব্যাপক ক্ষতি, যার সবচেয়ে পৃথিবীর ওয়ার্ল্ড বিভিন্ন কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশে জলবায়ুর যে পরিবর্তন তার প্রভাবই বাংলাদেশত বেশি। লাইফ স্টাইল আধুনিক করিবার লাই আর যান্ত্রিক প্রতি যুগি গেই তারা এই যান্ত্রিকত্ব বাইরিবার লাই আর বাইসাইকেল লই আর ব্যক্তিগত সচেতনমূলক প্রচারণা যে ওনার বাইসাইকেল চালান, বাইসাইকেল চালালে ওনার বায়ু দূষণ হইব প্লাস অনেক শরীর সুস্থ থাকিব। প্রায় শতাধিক বাইসাইকেল লইয়েরে চট্টগ্রাম মহানগর 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আরো উপস্থিত আছেন 30 নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুল হাসান, আবির হোসেন রাকিব, তোহা জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ আরো অসংখ্য নেতা কর্মী। সি প্লাস চট্টগ্রাম।